লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি নতুন করে কিছু ফর্ম ফিল আপ করতে হবে নাকি? শুনছি এরকম করতে হবে, তাহলে বেশি টাকাটা পাওয়া যাবে। তো ইতিমধ্যে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আপডেট এসে গেছে। আপনারা সেই আপডেট গত দুদিন থেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে, খবরেও দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা প্রতি মাসে পেত মহিলারা, সেই টাকাটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই। যে টাকাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রথমে বলে রাখি, যারা এসসি এসটি তারা পাবে এবার থেকে কিন্তু 1200 টাকা, এবং জেনারেল ওবিসি যারা তারা পাবে 1000 টাকা প্রতি মাসে, যারা মহিলা পশ্চিমবঙ্গ রাজ্যের তাদের জন্য। এবং এই নতুন যে নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি, এই বাড়তি টাকাটা কবে থেকে পেতে পারেন এবং এই টাকাটা পেতে হলে কোন ডকুমেন্ট আপনার কি সাবমিট করতে হবে? যদি কোনো ডকুমেন্ট আপনার কিছু করতে হয়, কোথাও ফর্ম ফিল আপ করতে হয়, আবার নতুন করে কিছু দিতে হয়, তাহলে সেটা কোথায় গিয়ে জমা করবেন এবং কি কি ডকুমেন্ট লাগতে পারে আপনার, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায়, প্রতি মাসেই টাকাটা পায়। এবং এমনটা নয় যে 3 মাস 4 মাস যাওয়ার পর একবারে সেই টাকাটা, 3 মাসের টাকাটা দিয়ে দেয়, এমন না, প্রতি মাসেই কিন্তু এই টাকাটা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু একটা সার্থক প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের। এবং যদি আপনি নতুন করে এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করে না থাকেন, তাহলে ভুল করছেন আমি মনে করি। কেননা যদি যোগ্যতা থাকে আপনার, অবশ্যই এটা মিস করবেন না। ঘরে বসে থেকে আপনি প্রতি মাসে টাকা পাবেন, কেন আপনি এই টাকাটা হাতছাড়া করবেন, তাই না? এবং যদি যোগ্যতা থাকে আপনার, যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এবং সেই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে, সেই ডকুমেন্টগুলো জমা করে দেবেন, হয়ে যাবে। এবং 1200 টাকা ক্যাম্প রয়েছে, পাড়ায় সমাধান রয়েছে, বিডিও অফিস রয়েছে, অঞ্চল অফিস রয়েছে, পৌরসভা রয়েছে, আপনারা যে কোনো দপ্তরে গিয়ে সাহায্য নিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন, ঠিক আছে? তো কি কি ডকুমেন্ট লাগে এটা একটু বলে রাখি আপনাদেরকে, স্পষ্ট করে দিই। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, আপনার কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু মূল বিষয়। কাস্ট সার্টিফিকেটের উপরই কিন্তু আপনার টাকার অঙ্কটা কিন্তু বিচার বিবেচনা করে আপনার অ্যাকাউন্টে দেবে। যদি কাস্ট সার্টিফিকেট আপনার এসসি থাকে দেবেন, তাহলে 1200 পাবেন। যদি আপনার জেনারেল থাকেন আপনি, তাহলে তো কোনো কার্ড নেই, তার মানে আপনি 1000 টাকা পাবেন। তবে যদি আপনার এসসি কার্ড থাকে তাহলে সেটা দেবেন, জেরক্স করে, তাহলে আপনি 1200 পাবেন। তো এই কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এবং অঞ্চল থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, আপনার পারিবারিক যে আয়, ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু তুলতে হবে। সেটা তুলতে গেলে কিন্তু আপনার খাজনা দিতে হবে, সেখানে খাজনা কেটে, খাজনার রসিদ দিয়ে তারপর এগুলো ক্লিয়ার করবেন অঞ্চলে। অঞ্চল অফিসে গেলে খাজনার একটা বিষয় রয়েছে, বাড়ির খাজনা, সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে? এটা দেওয়া উচিত, সবার উচিত আমি মনে করি, ঠিক আছে? এবং এটা নয় যে খাজনা দিলেই তবেই ক্যারেক্টার সার্টিফিকেট কিংবা আপনার ইনকাম সার্টিফিকেট দেবে, এমনটা নয়। তবে খাজনাটা অবশ্যই অঞ্চলে অফিসে রয়েছে, রাজ্য সরকারের খাজনা, সেই খাজনাটা দিয়ে দেওয়া উচিত। এটা কিন্তু কিন্তু এটা মিস করবেন না, ঠিক আছে? নিয়মিত দেবেন। এবং এটা দিলে কিন্তু পরবর্তীতে আপনার কি হয়, গভর্নমেন্টের সঙ্গে, অঞ্চল অফিসের সঙ্গে একটা সম্পর্কটা, একটা ডকুমেন্টাল সম্পর্ক যেটাকে বলে, আপনার যে কোনো কাজে গেলে দেখবেন ফর্মের মধ্যে থাকে যে খাজনা রসিদ নাম্বার, খাজনা জমা দেওয়া হয়েছে কিনা, অপশন থাকে একটা, সেই অপশনটাকে ভরে দিলে একটা একটা গুড রেকর্ড থাকবে আপনার, ঠিক আছে? এবং ভালো রেকর্ড থাকবে আপনার, সেটা অবশ্যই, যেমন ব্যাংকের সিভিল স্কোর থাকে, ঠিক আছে, লোনের, সেরকম একটা অঞ্চল অফিসে একটা সিভিল স্কোর আপনার ভালো, তার মানে যদি খাজনাটা নিয়মিত আপনি দিয়ে থাকেন তো সেটাও দেবেন। তো এই ভিডিওর মূল টপিক কি, টপিকে ফিরে আসছি, এই বিষয়গুলো যারা জানেন না তাদের জন্য বললাম, আপনি হয়তো জেনেছেন, জেনে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যে টাকাটা দেবে রাজ্য সরকার, সেটা খুব শীঘ্রই চালু করতে চলেছে, ঠিক আছে? কবে থেকে চালু হবে এখনো স্পষ্ট নয়, তবে বাজেটে কিন্তু ঘোষণা হয়ে গেছে, এবং আগামী মাসেও দিতে পারে, পরের মাসেও দিতে পারে, কবে দেবে সেটা আপনারা অ্যাকাউন্টে টাকা ঢুকলে বুঝতে পারবেন। তবে এই নতুন যে টাকাটা 1000 টাকা এবং 1200 টাকা যেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 500 টাকাটা বাড়িয়ে করেছে 1000 টাকা এবং 1000 টাকা বাড়িয়ে করেছে 1200 টাকা, সেই টাকাটা পেতে হলে আপনার কি অন্য কিছু করতে হবে? একদমই না, আপনার কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো ডকুমেন্ট কাউকে জমা দিতে হবে না। আপনার যে সিস্টেমে টাকাটা ঢুকছে আপনার অ্যাকাউন্টে, সেই সিস্টেমেই টাকাটা ঢুকবে, এবং যখন বাড়তি টাকাটা দেবে রাজ্য সরকার, ওই বাড়িয়ে দেবে টাকাটা, বাড়িয়েই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। এর জন্য আপনার কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এবং এটা নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের গল্প, গুজব, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আবার নতুন করে, অনেকেই আলোচনা করছে, অনেকেই বলছে। আমাকে রীতিমতো আজকে 2-3 জন ফোন করেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি নতুন করে কিছু ফর্ম ফিল আপ করতে হবে নাকি? শুনছি এরকম করতে হবে, তাহলে বেশি টাকাটা পাওয়া যাবে। তো আমি বললাম না, এমনটা নয়, আপনার ওই অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে,
যেটা লিঙ্ক রয়েছে যেভাবে অ্যাপ্লাই করেছেন, এবং অবশ্যই 500 টাকা যদি পেয়ে থাকেন আপনি 1000 টাকা পেয়ে যাবেন, নর্মালি ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, এর জন্য এক্সট্রা কিছু আর করতে হবে না, ঠিক আছে। এইগুলো বিভিন্ন গুজব ছড়ছে চারপাশে, এই গুজবে কান দেওয়ার দরকার নেই, নিশ্চিন্ত থাকুন টাকাটা ঢুকে যাবে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ছোট বড় আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই কোনো প্রকল্প কোনো যোজনা নিয়ে যদি ডাউট থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও করব আপনার জন্য, যাতে করে আপনার হেল্প হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।